আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ফিলিং বা পুটিং করে দাঁতের ফাঁকা বন্ধ করলে তা কতদিন পর্যন্ত স্থায়ী হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেই ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করাতে চান, হতে পারে সামনের দিকে এমনটি ফাঁকা, হতে পারে পাশেও ফাঁকা থাকতে পারে। তো এ ধরনের ফাঁকা দাঁতের চিকিৎসা যদি আপনি ফিলিংয়ের মাধ্যমে করতে চান, তো অনেকে জানেন যে ফিলিংয়ের মাধ্যমে যে ট্রিটমেন্টটি করা হয়ে থাকে সেটি স্থায়ী কোনো ট্রিটমেন্ট নয়। তবে ফিলিংটি যে করার পরে কিছুদিন পরে সেটি উঠে যায় বা ক্ষয় হয়ে যায়। আমি বারেবারেই বলে থাকি যে ফিলিংয়ের ট্রিটমেন্টটি স্থায়ী কোনো চিকিৎসা নয়, যেহেতু আমরা লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে এটি করে থাকি। তো ভিউয়ার্স, এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে দুই দাঁতের মধ্যবর্তী স্থানে যে গ্যাপটি আছে সেটি ফিলিংয়ের মাধ্যমে পূরণ করার পরেই দেখা যাচ্ছে যে দাঁত দুইটা কিন্তু কিছুটা আগের তুলনায় বড় হয়ে গেছে, এমনটি এখানে দেখতে দেখুন। এই দাঁতেই ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে এমনটি করে দেওয়া হয়েছে। তো যেহেতু এখানে ফিলিংয়ের মাধ্যমে দাঁতের কিছুটা অংশ বাড়িয়ে দেওয়া হয়েছে, তৈরি করে দেওয়া হয়েছে, তো যেহেতু এটি কৃত্রিমভাবে করা হয়েছে, তো কৃত্রিম জিনিসের কোনো গ্যারান্টি থাকে না, এটি ভালো করেই জানেন। তো ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে দাঁতের সঙ্গে ম্যাচিং করে কিছু মেডিসিন রয়েছে ডাক্তারদের কাছে, কিছু ফিলিং রয়েছে, সেই ফিলিংয়ের কিছুর কিছু স্তর এভাবে দিয়ে দাঁতের ফাঁকাটা বন্ধ করা হয়। এর জন্য দাঁতগুলা দেখতেও বেশ বড় হয়ে যায়। এখন কথা হচ্ছে, এটি করলে কতদিন পর্যন্ত আপনার সে ফিলিংটি স্থায়ী হতে পারে বা দীর্ঘস্থায়ী হতে পারে? তো ভিউয়ার্স, এটি নির্ভর করবে যে দাঁতের পজিশনটি কেমন ছিল বা কেমন আছে। যদি এরকম থাকে, অর্থাৎ ফাঁকাটা এখানে দেখতে পাচ্ছেন কতটা, এমন ফাঁকায় যদি আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করান, এমন ফাঁকা বলতে কথা নয়, যখন আপনি ট্রিটমেন্টটা ফিলিংয়ের মাধ্যমে করাবেন, বিশেষ করে সামনের দাঁতে, তখন আপনাকে যে ডাক্তারের কাছে আপনি ট্রিটমেন্ট হবেন, সে আপনাকে কিছু নির্দেশনা দিবে, সে আপনাকে কিছু নিয়ম বলে দিবে আপনার ফিলিং করার পরে। যেমন শক্ত কোনো কিছুতে কামড় দেওয়া যাবে না, যেমন পেয়ারা জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলো সামনের দাঁত দিয়ে খাওয়া যাবে না, এবং উল্টো পাল্টা ব্রাশ করা যাবে না, মেসোয়াক করা যাবে না। এভাবে আপনাকে কিছু নির্দেশনা দেওয়া হবে। ব্রাশ করা যাবে, কিন্তু যদি আপনি মেসোয়াক দ্বারা সেই ফিলিংয়ের উপর বারে বারে চাপ প্রয়োগ করতে থাকেন, তাহলে সেটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই বলা হয় যে আপনি যদি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করান, সেক্ষেত্রে ডাক্তারের যে পরামর্শ থাকবে ফিলিং করার পরে, সেটি যদি আপনি নিয়মিত মেনে চলেন, তাহলে সেই ফিলিংটি কখনো 1.5 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত সেগুলো স্থায়ী হয়ে থাকে। আর যদি আপনি ফিলিং করার পরে সেই দাঁত দিয়ে শক্ত কোনো খাবার খান, ব্যাড ইউজ করেন, তাহলে কিন্তু আপনার সে ফিলিংটি খুব বেশি দিন স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, সবথেকে বড় আসল কথা হচ্ছে, ফিলিং করার পরে যেহেতু এই ফাঁকাটা বন্ধ হয়ে যায় ফিলিংয়ের মাধ্যমে, আর ফিলিংটি দাঁতের সঙ্গে লাগিয়ে দেওয়া হয় লাইট কিওর ফিলিং করে, আর সেটি যে কোনো সময় খুলে পড়তে পারে, কিছুটা চাপ প্রয়োগের ফলেও কিন্তু সেই ফিলিংটি আপনার খুলে পড়তে পারে। তো এর জন্য আসলে প্র্যাকটিক্যালে দেখে দাঁতের অবস্থানটা বুঝে তারপরেই পেশেন্টকে বলা যেতে পারে যে এটা কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে, এবং তার জন্য যে ফিলিং করছে তার জন্য কী কী সতর্কতা থাকবে সেটি ফিলিং করার পরেই বলা যাবে। সাধারণত ডাক্তাররা বলে থাকেন যে আপনি শক্ত কোনো কিছু এই দাঁত দিয়ে কামড় যদি না দিয়ে থাকেন, যদি না কামড়িয়ে খেয়ে থাকেন, তাহলে আপনার 1.5 থেকে 2 বছর, 3 বছরের মতো স্থায়ী হয়। আবার দেখা যায় যে ফিলিং করার পরে যদি আপনি শক্ত খাবার ওই দাঁত দিয়ে কামড় দেন, তাহলে যেদিন করছেন তার 2-5 দিনের মধ্যেও কিন্তু ফিলিংটি খুলে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ভিউয়ার্স, অবস্থার উপর নির্ভর করেই সেটি বলা যেতে পারে। তো ভিউয়ার্স, অনেকে জানতে চেয়েছিলেন যে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করলে সেটি কতদিন পর্যন্ত স্থায়ী হয়। তো আশা করি ভিডিওর মাধ্যমে, আলোচনার মাধ্যমে বুঝেছেন যে কতদিন পর্যন্ত স্থায়ী হবে এবং কী ধরনের সতর্কতা আপনাকে পালন করতে হবে। তবে এ ধরনের ফাঁকা দাঁতের যদি আপনি স্থায়ী ট্রিটমেন্ট চান, সেক্ষেত্রে কখনো কখনো রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করা হয় যদি দাঁত উঁচু হয়ে থাকে। এছাড়া যদি দাঁত উঁচু না থাকে, শুধুমাত্র ফাঁকার সমস্যা থাকে, তাহলে আপনাকে অবশ্যই ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে। অন্য কোনো উপায়ে আপনি স্থায়ীভাবে ট্রিটমেন্ট হতে পারবেন না। শুধুমাত্র ব্রেস করার মাধ্যমেই আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন স্থায়ীভাবে দাঁতের ফাঁকা বন্ধ করতে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন।